তো আজকে আমি দেখাবো যে আমরা যখন আর কি জ্যাম্প অম্প এই সফটওয়্যারে আমরা কাজ করি, তো এরকম একটা সমস্যা দেখা দেয় যে পেজটা রিলোড করার সাথে সাথে যে এই ইরর আসছে। তো এই ইরর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, অর্থাৎ এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি, তো এই সমস্যা সমাধান করার জন্য আমাদের এটাকে ভালো করে দেখতে হবে। এখানে যে লেখা আছে কি পার্টস ইরর, সিনট্যাক্স ইরর, আনএক্সপেক্টেড এরে, তার মানে তারপর আছে টি কন্টেন্ট। আর এখানে দেখেন এগুলো লেখার পরে দেখেন যে এই যে সি জ্যাম্প, তার মানে কি এগুলো হচ্ছে আপনার ফোল্ডারের নাম। এখানে আছে যে ফাংশনস ডট পিএইচপি অন নাম্বার লাইন, তার মানে এই ফাংশন ডট পিএইচপি এটা আপনার কোথায় আছে। তো এখানে কিন্তু আপনার এই আছে প্রবেশ পথ বলা হয় এটাকে, অর্থাৎ যে লোকাল সি থেকে জ্যাম্প, জ্যাম্প থেকে এইচটি ডকস, তারপরে এই সফটওয়্যার এই ফোল্ডার থেকে তারপরে এই ফোল্ডার, মানে এগুলো পরস্পর দেওয়া আছে। তো আমাদের এখানে সমস্যাটা হচ্ছে কি আমাদের দেওয়া আছে যে ফাংশনস ডট পিএইচপি অন লাইন নাম্বার 9, অর্থাৎ কি নাম্বার 9 ইজ মিস্টেক, অর্থাৎ 9 নম্বর লাইনে কোথাও ভুল আছে। তো আমরা এটাকে এটা দেখে বুঝবো যে ফাংশনস ডট পিএইচপি অনলাইন নাম্বার 1, তার মানে কি তার অর্থ হচ্ছে যে ফাংশনস ডট পিএইচপির 9 নম্বর লাইনে কোথাও ভুল আছে। তো চলুন আমরা দেখি এটা। তো আমরা হ্যাঁ এই যে আমাদের ফাংশনস ডট পিএইচপি কত নাম্বার লাইন, তো এই যে 9 নম্বর, তো এখানে দেখতে হবে যে কত কোথায় ভুল আছে। ভুল তো না, ঠিকই আছে, ভুল তো অবশ্যই আছে। হ্যাঁ এই যে দেখেন এখানে এখানে আমাদের একটা কোটেশন। এবার ঠিক আছে, পেজটাকে আমি সেভ করলাম, করার পরে আমি একটু রিফ্রেশ দিই কি অবস্থা দেখি। এই যে দেখেন ঠিক আছে, তো এভাবে আমরা আর কি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। সবাইকে ধন্যবাদ, আজকে পর্যন্ত।